দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহায়তা পেতে আইএমএফ ও দুদকের আলোচনা হয়েছে। দুদকের পক্ষ থেকে বলা হয়েছে আইনি কিছু সীমাবদ্ধতা থাকলেও অর্থ পাচার তদন্তে তারা সক্রিয়। বাংলাদেশকে দ্বিতীয় কিস্তির ঋণ দেওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বসার পর দুদকে আসে আইএমএফ এর দল। বৃহস্পতিবার বেলা ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন বাংলাদেশে আসা আইএমএফ এর চার সদস্যের দল। এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে এক ঘন্টার বেশি সময় বৈঠক করেন দুদকের মানি লন্ডারিং বিভাগের মহাপরিচালক সহ একই বিভাগের পরিচালক এবং গোয়েন্দা শাখার পরিচালকের সঙ্গে। দুদকের পক্ষে বৈঠকের নেতৃত্ব দেন সংস্থাটির সচিব মাহবুব হোসেন। বৈঠকে দুদকের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। আইএমএফ এর পক্ষে জানতে চাওয়া হয় দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে দুদক কি ব্যবস্থা নিয়েছে। এ সময় দুদকের পক্ষ থেকে পাচার হওয়া দেশে আইনি সহযোগিতামূলক চিঠি পাঠানোর কথা বলা হয়। অর্থ পাচার তদন্তে বৈশ্বিক সহযোগিতার বিষয়েও উঠে আসে আলোচনায়। টেকসই উন্নয়নের জন্য দুর্নীতি অনেকাংশে কমানোর পরামর্শ দেয় আইএমএফ। আপনারা জানেন যে তারা বাংলাদেশ বর্তমানে ভিজিট করছেন এবং মিশন চিফ মিস্টার রাহুল আনন্দের নেতৃত্বে চারজন সদস্য আজকে দুর্নীতি কমিশনে এসেছিলেন। তারা মূলত এসছেন যে দুর্নীতি কমিশনের বর্তমান কাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিদ্যমান যে দুর্নীতি কমিশন আইন বিধি বিধান সে মোতাবেক কীভাবে কাজ করছে এই বিষয়ে সম্পর্কে তারা একটি ধারণা নিয়েছে। মানি লন্ডারিং অথবা স্টোলেন অ্যাসেট রিকভারির ক্ষেত্রে আপনারা জানেন যে এটা বিভিন্ন দেশ টু দেশ একটা কোঅপারেশন দরকার হয়, সেই বিষয়ে তারা গুরুত্ব আরোপ করেছেন যে বিষয় কিভাবে আরো সম্প্রসারিত করা যায়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দুদক সচিব বলেন বৈঠকে মানি লন্ডারিং বিষয়েও আলোচনা হয়েছে। পাচারকৃত অর্থ ফেরানোর জন্য আমাদের যে সেন্ট্রাল অথরিটি থাকে প্রত্যেকটা দেশে, তাদের মাধ্যমে আমরা এমএলএআর যেটা বলি মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়ে থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে সেটি পেতে বিলম্ব হয়। তো এটা তো শুধু আমাদের দেশের উপর নির্ভর করে না, মানে যেই দেশে তারা পাচার করছে সেটাও তো নির্ভর করে। কাজেই সার্বিক বিষয়গুলো কীভাবে কোঅপারেশন বাড়ানো যায় সেটার উপরে গুরুত্ব। বিষয়গুলো এমন যে মানি লন্ডারিং যেটি হচ্ছে সেটি শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই হচ্ছে। ট্রান্স বর্ডার যে ক্রাইম যেমন মানি লন্ডারিং, এটি কীভাবে পারস্পরিক সহযোগিতা করা যায় সেই বিষয়ে তারা গুরুত্ব দিয়েছেন। ঋণ দেওয়ার ক্ষেত্রে আইএমএফ দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখতে কিছু শর্ত দেয়, যার অন্যতম দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠা। আইএমএফ এর ৪৭০ কোটি ডলার ঋণের শর্ত কতটা পূরণ হয়েছে এবং সরকারি বিভাগগুলো শর্ত পূরণে কী ধরনের পদক্ষেপ নিয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা করতে দ্বিতীয় কিস্তি দেওয়ার আগে দেশে আসে আইএমএফ এর দল। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।